চলে গেছেন তখন তো আর আমার না বলার কোনো উপায় ছিল না, আমাকে সার্ভাইভ করার জন্য অনেক কাজ করতে হয়েছে। বাট আমি যেটা শুনেছি, চাপাডাঙ্গার বউতে মেয়েটা বাচ্চা নিয়ে আসছে, এই মেয়ের হবে না, গায়ের রং কালো, এই ছেলেদের মতো দেখতে, গ্ল্যামার নাই, মানে যত রকমের মানে মানে কথা নেগেটিভ মানে বলে বলে। হ্যাঁ, এবং আমার ছেলে বলে যে তোমরা এত জাজমেন্টাল কেন, সবাইকে নিয়ে তোমরা একদম চূড়ান্ত কথা বলে ফেলো যে এই মানুষকে দিয়ে কিছুই হবে না। এই অরুণা বিশ্বাস এবার চলে যাচ্ছে, এই তো ওই নায়িকা আসছে, আর হবে না কেন, এই ধরনের কথা কেন? কারণ ছবি তো আর একটা হতো না, অনেক ছবি হতো, অনেকের অনেক চরিত্র করা, আর যে বেরিয়ে আসবার সে তো বেরিয়ে আসবে। আজকে আজকে ধরো সাচ্চুকে আমি মানে সম্মান করে, শ্রদ্ধা করে, বা বন্ধুত্ব তো আছেই, শ্রদ্ধা করে ডেকে নিয়ে এসেছি যে আমার স্টুডিওটা আলোকিত হোক, কারণ আমাদের কিছু সমাজের আলোকিত মানুষরা আসছেন। এরপর হয়তো যদি আমরা বেঁচে থাকি, আমরাও আমাদের সমাজকে, আমাদের যে অল্প আলো আছে সেটা দিয়েও হয়তো তাদেরকে ভালোবাসার চেষ্টা করব। আমি তোমার স্টুডিওতে দুটো কথা না বললে হবে না, মাইকেল মধুসূদনের কথাটাই আছে। মাইকেল মধুসূদন দত্তকে সাধারণ মানুষের মধ্যে উনি তো অনেক বেশি ধ্রুপদী শব্দ প্রয়োগ করতেন, তো ওনার কবিতা লেখায়। এবং উনি যেহেতু ভীষণ স্টাইলিস্ট মানুষ ছিলেন, উচ্চারণ করে মাইকেল শুধু ইংরেজিতে ভালো বলেছে যে বাংলায় যশোর বাংলাটা দুই রকম করে, সেই জায়গায় সেই জায়গায় তুমি মনে করো যে তোমার বাবা যদি ওইভাবে যাত্রায় পারফরমেন্স না করতেন তো সাধারণ মানুষের কাছে হতো না। আমরা মেঘনাথ বদনে কিছু না বুঝতে পারি, সাধারণ মানুষ বুঝতে পারতেন কেন, যিনি পারফরমেন্স করেন ওই শব্দটিকে সহজভাবেই উনি ওই শব্দটিকে ডেলিভারি করতে পারেন। লেনিন হিটলারও করেছেন, ডারউইনের মতবাদের উপরে জানোয়ার সেটাও করেছেন, এবং গ্রামের মানুষ বসে দেখেছে, সারা রাত বসে দেখেছেন। তাহলে এখন কেন দেখে না? এক নম্বর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাইকেল মধুসূদনটি এই জাতির যিনি স্বপ্নদ্রষ্টা সহ বলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগস্ট মাসে রাশিয়াতে পাঠাতে প্ল্যান করেছিলেন। 15 আগস্টে উনি মারা না গেলে 24 তারিখে ফ্লাইট ছিল যে মাইকেল মধুসূদনের রাশিয়াতে পারফরমেন্স হবে, আমাদের ব্যাড লাক যে আমাদের এই আদি সংস্কৃতিটাকে আমরা দেখাতে পারি। অনুষ্ঠান শুরুতে যেহেতু বলছিল মাইকেলের কথা, নিজের ইনফরমেশন দিই যেহেতু আমি তোমার মার কাছ থেকে প্রথম শুনেছি এটা অনুষ্ঠান করতে যে আমি দর্শক অরুণা খুবই সাদা শাড়ির প্রথম যখন সামনাসামনি অরুণাকে দেখলাম সেটি ছিল প্রথম একটা দেখছিল যে আমাদের লাল মিয়া মানে আমাদের হচ্ছে গিয়ে পেইন্টার এস এম সুলতান আর ওর বাবা শিল্পকলা একাডেমিতে একটা মিটিং করছিলেন, তো আমি সেখানটায় একটু কথা বলতে যেতেছিলাম। তারপর পরে দেখি যে অরুণা শহর ইচ্ছে দিকে বসার মেয়েটা একটু দেখলাম, প্রেমে পড়ছিলাম তখন, ওইটা একটু দেখলাম, তো দেখে দেখলাম। তারপরে যেটা দেখলাম যে পরে কয়েক বছর পরে বেশ কয়েক বছর পরে একটি নায়িকা সে সাদা শাড়ি পরা অবস্থায় ইয়েতে বাংলা একাডেমিতে দেখলাম, তো দেখে তো একটু প্রেম করলাম, সঙ্গে কিছু কিছু হাঁটলাম, ছেলেপেলেরাও দেখলাম ডিস্টার্ব স্টার্ব করছে, তারপর তারাকে তাড়াতাড়ি বের করার জন্য আমাদের ছেলেপেলেদেরকে বললাম। সো দর্শক যেটা হচ্ছে কি আমাকে অরুণা জিজ্ঞেস করছে কবিতা পারি কিনা, আমাকে জিজ্ঞেস করছে যে গান পারি কিনা, অরুণা সেই যেখানে একই সাথে ক্লাসিক্যাল নাচ এবং অসম্ভব এতদিন পরও সব কিছু ছেড়ে দেওয়ার পরও যেহেতু ফিল্ম রেগুলারভাবে করে না ওর গান এখনও অসম্ভব এবং রবীন্দ্রসঙ্গীতও ভালো গায়, এগুলো সব চুরি করে শোনার
সো দর্শক আমি খুবই খুশি যে অরুণা আমাদের জন্য দর্শকদের জন্য আসলে আমরা সবই প্রায় কম অনুষ্ঠান দেখছি যে এরকম একটি অনুষ্ঠান করার গুরু দায়িত্ব নিয়েছে যেটি খুবই রিস্কি এইভাবে রিস্কি যে আমি যেসব মানুষদের নিয়ে ওর স্বপ্ন যাদেরকে নিয়ে যাদের সব কথা শোনাবে যেমন আজকে আমার অনেকগুলো কথা আমি অন্য কোথাও বলি আজকে বললাম যেমন ওর গেস্টটা তাই হবে এই যে যারা সাধারণ আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে যেমন ভালো লাগবে আবার যারা নেক্সট জেনারেশনে যারা এই সৃজনশীল পথে হাঁটতে চায় তাদের জন্য আরকম টিপস পাওয়া যাবে তো এইটি যে গুরু দায়িত্ব নিয়েছে না সেজন্য সাচ্চু কিন্তু অনেক সুন্দর কথা বলে কিন্তু সাচ্চুদের আর একটা গুণ হচ্ছে ওদের বাড়িতে মানে ওদের বাসায় চেয়ে যায় যেমন আমার ছোট বোন আছে ওর স্ত্রী এত খাওয়াতে পছন্দ করে সে আপনি 10 জন নিয়ে যান 12 জন নিয়ে যান 20 জন নিয়ে যান কোনো মানে আতিথিয়তার কোনো কম নেই তো এই জন্য আসলে ওদের প্রতি আমার মনে হয়েছে যে আমারও পারিবারিক ওর বাবার সাথে আমি অভিনয় করেছি মিতুর সাথে নিতুর বাবার সাথে ত্রিপেণী অপেরা আর নিতু পরবর্তীতে আমারই ক্যারেক্টার অভিনয় করে তখন আমি দেশে ছিলাম এবং সে কিন্তু ডাক্তার এবং খুবই সাকসেসফুলি ডাক্তার এত মাই ডিয়ার মানুষ আমি আসলে প্রশংসা করছি না কিন্তু আমি সত্যটা বলছি কারণ আমার তো আসলে তুমি ছবি বানাবা কবে কবে আমার নায়িকা নিবে এটা তো আমি চাই না ঠিক আছে কবে নায়িকা বানাবা ওইটাও হবে না কবে সেন্ট্রাল ক্যারেক্টার দিবে ওইটাও হবে না সো তোমাকে আমি তেল মারতেছি না বুঝতে পারছো বন্ধু সো অনেক চমৎকার আমরা আড্ডা মারলাম সো এর মধ্যে কবে দাওয়াত দিবা এটা বলো আমরা মিঠু আসুক আমি মিঠু যাব হ্যাঁ আর আসলে আমার বাবার অনেক কথা আমি জানতে চাই অনেকের সাথেই মানে যারা যা আমার কাছ থেকে দেখেছেন আমার বাবাকে অমলেন্দু বিশ্বাস একজন মানে একজন জ্যোতির্ময় মানুষ যে এরা হচ্ছে যুগ অবতার যুগে যুগে আসে আমাদের অভিনয়ের ক্ষেত্রে অমরেন্দ্র বিশ্বাস গোলাম মোস্তফা আমাদের আরও যাত্রায় আর অনেক অনেক বড় বড় অভিনেতা তুষার দাশগুপ্ত সবরী দাশগুপ্ত তারপরে জাহানারা এম এ হামিদ আমি ওনাদের কথা বারবারই বলছি এই কারণে যে আমি তো আসলে ওনাদেরকে দেখে বড় হয়েছি মানুষ বাংলায় কথা বলে আমরা বিটিভি থেকে পরে শুনেছি বিটিভির আগে তো যাত্রা থেকে শুদ্ধ বাংলাটা ভাষাটা শেখা হ্যাঁ হ্যাঁ আর শিখেছি মানুষকে কীভাবে সম্মান করতে হয় ওখানে জাতি ধর্ম কোনো বিষয় ছিল না হিন্দু মুসলমান কোনো বিষয় ছিল না তারপরে আমার স্কুল যেটা আর কি সেখানেও তাই আমি হিন্দু না মুসলিম এগুলো আমরা কখনো ভাবি না মনুষ্যত্ব সো আমি তাদের সাথেই মিশতে চাই যারা আমাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করবে ভালোবাসবে বা স্নেহ করবে আশীর্বাদ করবে সো আমার অনুষ্ঠানের মোটোটাই এরকম যে যারা হারিয়ে গেছেন আমাদের জীবন থেকে তোমাদের কাছ থেকে আমি যেন তাদের কথা শুনতে পাই আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আছেন ছিলেন আমাদেরকে যারা অনেক ঋদ্ধ করে গেছেন কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নাম বলে আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক ছোট করে ফেলি সেটা আমি চাই না সো একজন ধরো যে টি বয় তার যে অবদান একজন ক্যামেরাম্যান তার যে অবদান একজন মেকআপের যে অবদান লাইটের যে অবদান ঠিক একজন অরুণা বিশ্বাস সাচ্চু সহমতা মিশা তাদেরও অবদান কিন্তু সেম হয়তো কাজের ধারাটা আলাদা কিন্তু কেউ সামনে কেউ পেছনে কিন্তু ভালোবাসা একটা প্যাটার্ন তো সেই জন্য আমি জানি না তোমার কেমন লাগছে তার সাথে আপনাদের না আমার আমার কাছে যেটা তোমার মনে হয় যে আমি কিন্তু পণ্ডিতের মতো কথা বলছি না আমি ধরো যে আমি ওনার নাম বলতে চাই না অমরেন্দ্র বিশ্বাসের কাছ থেকে বাংলা ভাষা শিখেছে এইরকম অনেক অভিনেতা আমাকে বলতো সিনিয়র হ্যাঁ আমরা ফলো করতাম ওনার কথায় অবিশ্বাস্যভাবে তুমি এই যে অবিশ্বাস্যটাকে যে অবিশ্বাস্যের মধ্যে বলা আমরা বলছি অবিশ্বাসের মতো সে অবিশ্বাস্যের মতো তার কথা প্রতিটাই এমন ফ্যাসিস করে ডিস্টিংক্ট মানে ওটার অর্থ বের করে দেয় যে বলুন যে সাধারণ যিনি নিরক্ষর দর্শক সেও বুঝে যায় যে যে এইটি মানে কি এই শব্দটির মানে কি সো মানে মেঘনাদ বধ কাব্য যেটি সেটিকে অন্যদেরকে গরোধকরণ করানো খুব সোজা না
এই যে যিনি আগে সমস্ত আত্মস্থ করেন তিনিও জানেন যে আমি এই দর্শকের কাছে কিভাবে দেব এবং কোন দর্শকের কাছে কথা দেব কোন জেলায় ওনার কাছে ভাগ করা ছিল ওনাদের সাথে গল্প করে শুনেছি উনি বলতেন কোন জেলার মানুষ কেমন কোথায় তোমার বেশি এমফাসিস করতে হবে কোথায় তোমার এটা কম করলেও চলবে ওনাদের কাছে লেআউট থাকতো যে যশোরের মানুষের কাছে কিভাবে করতে হবে যশোরের মানুষ তো শিক্ষিত যশোরের মানুষ চিটংয়ের মানুষের কাছে কিভাবে পারফরম্যান্স করতে হবে নোয়াখালীতে গিয়ে পারফরম্যান্স করতে মানে একদম ওনাদের কাছে একদম লেআউট করা যেটি আমরা এখন করি না যেমন ধরো একটা সংলাপ ছিল বাবার এটা আমার অনেক সংলাপই আছে একটা সংলাপ উনি মাইকেলের মা মানে দেবকীকে বলতেন দেবকী তোমায় আমি দেবকী আমি এখন ফিল করি মানে আসলে কি উনি উনি কি ছিলেন মানে এই যে চর্যাপদ থেকে আরম্ভ করে পদাবলী থেকে আরম্ভ করে ওনার যে পড়াশোনা এইটা তো আসলে আমরা সারাক্ষণই ওনাকে দেখতাম বই নিয়ে থাকতেন কিন্তু এত শিশুর মতো ছিল মানে আসলে বড় অভিনেতারা বোধ হয় তাই মানে শিশুর মতো হয়ে যায় একটু সময় যাই হোক অনেক ভালো লাগলো তোমায় কি দেবো আমায় তুমি দেখেছো আমরা দুটো শব্দ একই রকম হয়ে গেলে আমরা ভাগ করতে পারি দেব কি আমি তোমায় দেব কি মানে এই যে টান সেটি দর্শক আমরা চাই যে আসলে আমাদের সবারই দেবার কিছু আছে সেটি আমাদের পরিবারের প্রতি মাকে আরো সুন্দর করে মা বলা মাকে প্রতিদিন দু তিনবার করে খোঁজ নেওয়া কিছুই না সব ধর্মে বলেছে মার কাছেই সব পাওয়া যায় মার কাছেই স্বর্গ মার কাছেই বেস্ট সো আমরা আসলে মাকে ভালোবাসার চেষ্টা করি মনে হয় যে অরুণার এই অনুষ্ঠানটি অনেক বেশি গ্লোবালি যত বাংলাদেশের মানুষ আছে বাংলা ভাষাভাষী মানুষ আছে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে সো আমরা একটি বাঙালি জাতি যারা অনেক বেশি দিতে শিখব নেব কম আমরা নিয়েছি অনেক বেশি দিতে চাই সেরকম হোক এটি আমার প্রত্যাশা থ্যাংক ইউ বন্ধু এসেছো আমি আসলে পাণ্ডিত্য দেখাতেও চাই না বা আমি হয়তো অনেক কিছু পারিও না বলতে শুধু আড্ডাটাই দিতে চেয়েছি মানুষ আমাদেরকে আড্ডাটা দিয়ে আমাদেরকে মানুষ জানুক এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা সো দর্শক আবার দেখা হবে আপনাদের সঙ্গে ওর কথা বলে দিই আমি আপনাদের সঙ্গে আবার দেখা হবে অরুণা বিশ্বাসের শোতে আমরা বিশ্বাস করব এবং আমরা অবিশ্বাস শব্দের মানতে উঠে নেব আমরা প্রত্যেকটা মানুষের বিশ্বাসযোগ্য হতে চাই অরুণার মতো সবাই ভালো থাকো তুমি ভালো থাকো রান্না বান্নার জন্য রেডি হও আমরা Okay, sure. Thank you. Bye.